আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কিয়েভে রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলা। জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ বাতিলের দাবি মাহমুদ আব্বাসের। কিংগাল ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের পেট্রোল ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার। পাকিস্তানে কোয়াটে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশ নিহত 14। এবার বাল্টিক সাগরে ফ্রান্স জার্মানি বিমান তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার। জাপান থেকে মার্কিন সেনা সরানোর দাবিতে বিক্ষোভ। এবার রাশিয়ার কাছ থেকে সুখোই-35 যুদ্ধবিমান পাচ্ছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার শহরে ভয়াবহ বোমা হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। এবার কিয়েভে রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলা। ইউক্রেন রাজধানী কিয়েভের উপর ড্রোন স্কুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মুহুর্মুহু হামলা শুরু করেছে রাশিয়া। গতকাল থেকে একটি ব্যতিক্রমী তীব্র হামলা শুরু করেছে রাশিয়া। লন্ডন ভিত্তিক সংবাদতন্ত্র সংস্থা রয়টার্সের এই প্রতিবেদনের তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় কিয়েভের কর্মকর্তার বলেছেন, এর মধ্যে দিয়ে ইউক্রেনের রাজধানী এই মাসে অষ্টমবারের মতো বিমান হামলা শিকার হলো। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপ পোস্ট করে এই মন্তব্য করেছেন, সবচেয়ে কম সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এই পোস্টে আরো বলা হয়েছে, কিয়েভের আকাশসীমায় শত্রুর লক্ষ্যবস্তু অধিকাংশ শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এর আগে গত শুক্রবার মস্কোর তরফে জানানো হয়, ইউক্রেনে হামলার মাত্রা আচমকা বেড়ে যায়, বাখমুতের উত্তরে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। তবে রাশিয়া এসব পরিস্থিতির জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন। মস্কো দাবি করেছেন, বাখমুতের হস্তগত করা গেলে কিয়েভ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। ডোনবাসের শিল্প তালুকের দিকুরুশ বাহিনী অগ্রগতি হচ্ছে। অন্যদিকে কিয়েভের বক্তব্য, বাখমুতের যুদ্ধ চলে যাওয়া হবে, তাদের হামলা রীতিমতো চাপে রাশিয়া সেরা ইউনিট। সূত্র রয়টার্স। জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ বাতিলের দাবি মাহমুদ আব্বাসের। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 78তম নাকুবা দিবসে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ বাতিল দাবি জানিয়েছেন। মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ, ফিলিস্তিনিদের ভূমি ফিরিয়ে দিতে হবে, তা না করলে জাতিসংঘে অবৈধ রাষ্ট্রের সদস্যপদ বাতিল করবে। সোমবার বিশ্ব নেতাদের কাছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, 1948 সালে ফিলিস্তিনে বিস্তারিত করে তাদের ভূমি দখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর 15ই মে ফিলিস্তিনের নবস 1948 সালে ফিলিস্তিনিদের বিস্তারিত করে তাদের ভূমি দখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর 15ই মে ফিলিস্তিনিরা নাবকা দিবস পালন করে। নাকবা অর্থ হল দখল করা ভূমি ফিরে পাওয়ার আন্দোলন। প্রতি বছর এর মতো সোমবার ফিলিস্তিনে এই দিবসটি পালন করা হয়। সূত্র ইন্ডিয়া টুডে। কিংজাল ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের পেট্রোল ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে কিংজাল মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রোল ধ্বংস করে দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে জাভেজ দা সামরিক নিউজ আউটলেট এই খবর প্রকাশ করেছে। রুশ মন্ত্রণালয় বরাতে খবরে বলা হয়েছে, সোমবার রাতে ইউক্রেনের হামলায় লক্ষ্য ছিল ইউক্রেনের যুদ্ধ ইউনিট এবং গোলাবারুদ ভান্ডার। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দার সম্প্রতি দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে সেনাদের বড় হামলা চালানোর ক্ষমতা আপাতত নেই। এমন দাবির পর গতকাল রাতে ইউক্রেন রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে। তবে পেট্রোল ক্ষেপণাস্ত্র ধ্বংস বিষয় নিয়ে ইউক্রেন কিংবা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। সূত্র আল জাজিরা। এবার পাকিস্তানে কোহাটে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশ নিহত 14। পাকিস্তানের একটি কোহাট জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার এই ঘটনা ঘটে, এক পুলিশ সদস্য অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 12 জন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেল 5টার দিকে তারা আদম খেল পাহাড়ি এলাকায় কয়লা খনির দখলকে ঘিরে সংঘর্ষ শুরু করে। পরে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী নিযুক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 11 জন
শানিখেল ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তিনজন আখওয়ালার নৃগোষ্ঠীর লোক রয়েছে। এছাড়া আহত 12 জনের সবাই শানিখেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। সংঘর্ষের ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তারা আদমখেল প্রশাসন কর্মকর্তা আদম খান বলেছেন, নৃগোষ্ঠীরা সাধারণ প্রচলিত আইন মানে না, তারা নিজেদের মধ্যে সমাধান পছন্দ করে, এ কারণে কোনো মামলা নথিভুক্ত করা হয়নি। এর আগে গত ফেব্রুয়ারিতে এই এলাকায় সংঘর্ষ হয়েছিল, এখন বিরোধী নিষ্পত্তি করতে সেখানে একটি রাবার জোন তৈরি করা হয়েছে। কিন্তু গত 12 মে আখওয়ালার নৃগোষ্ঠীর বাফার জোন লঙ্ঘন করে আবার সংঘর্ষ শুরু করে। সূত্র পাস টুডে। বাল্টিক সাগরে ফ্রান্স জার্মানি বিমান তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার। রাশিয়া বাল্টিক সাগরে সামরিক জোটের ন্যাটোভুক্ত দেশের জার্মানি ফ্রান্সের দুটি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে। স্থানীয় সময় সোমবার রাশিয়ার পক্ষ থেকে তথ্য জানানো হয়। মস্কোর দাবি, রাশিয়ারা আকাশসীমা লঙ্ঘন করে ও যুদ্ধবিমান দুটিকে HU-27 নাসের সামরিক বিমান দিয়ে ধাওয়া করা হয়। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ান ফেডারেশন সীমান্ত থেকে বিদেশি সামরিক বিমানগুলোকে সরিয়ে দেওয়ার পরে রুশের যুদ্ধবিমান নিরাপদে তার বিমান ঘাঁটিতে ফিরে যায়। বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়, বাল্টিক সাগর জার্মানি P3G অনিয়ম জার্মান বিমান ও ফ্রান্স নৌবাহিনী আটলান্টিক 2 বিমানগুলোকে ধাওয়া করে রুশ যুদ্ধবিমান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুসারে যুদ্ধবিমান রুশ যুদ্ধবিমান অপারেশনটি সম্পন্ন করেছে। গত মার্চে কৃষ্ণ সাগরে একটি মার্কিন ড্রোন ধ্বংস করে রাশিয়া যুদ্ধবিমান। সূত্র পাস টুডে। এবার জাপান থেকে মার্কিন সেনা সরানোর দাবিতে বিক্ষোভ। মার্কিন সামরিক বাহিনী দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাপানের ওয়াকোনা দ্বীপের কাদেনে বিমান ঘাঁটির কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেছে। ইরানি পাত্র সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, 51 বছর আগে মার্কিন সেনারা ওয়াকিনা দ্বীপে ঘাঁটি গড়ে। শনিবার তার বার্ষিকীতে জাপান হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। এই সময় ওই অঞ্চল থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবি জানায় বিক্ষোভকারীরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, তহনকে কেন্দ্র করে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দিন দিন সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের শান্তিকে মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়েছে। এদিন স্থানের বাসিন্দারা মার্কিন সামরিক উপস্থিতির কারণে পরিবেশগত শব্দ সম্পর্কিত দূষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া চুরিমাতাল অবস্থায় গাড়ি চালানো থেকে ধর্ষণ হত্যার জন্য মার্কিন সেনাদের দায়ী করেছেন। রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 যুদ্ধবিমান পাচ্ছে ইরান। রাশিয়ার অত্যাধুনিক জঙ্গি বিমান সুখোই Su-35 আগামী সপ্তাহে হাতে পাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা বৃহস্পতি এ তথ্য জানিয়েছে। সুখোই Su-35 হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান। এতে রয়েছে অত্যন্ত উন্নত মানের রাডার ব্যবস্থা। এটি একই সঙ্গে 30 লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে 8টি লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে। এই যুদ্ধবিমান একই সঙ্গে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে জাহাজ ও রাডার ব্যবস্থাপনার উপর আঘাত হানতে সক্ষম। সুখোই Su-35 যুদ্ধবিমান লেজার বোমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। রাশিয়ার সঙ্গে বর্তমান ইরানের সুসম্পর্ক বিরাজ করছে। এর আগে ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনেছে। সূত্র পাস টুডে। এবার রাশিয়ার শহরে ভয়াবহ বোমা হামলা। 40,000 মানুষের বেলগ্রেড শহরে বোমা ফেলেছে একটি যুদ্ধবিমান। বিকট বিস্ফোরণে 65 ফুটের গর্ত সৃষ্টি হয়েছে, একাধিক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে যুদ্ধবিমান থেকে বোমারু রুশ শহরে বোমা ফেলেছে। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সির রাশিয়ার খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার রাশিয়ার 2 ইঞ্জিন বিশিষ্ট Su-34 যুদ্ধবিমানটি ইউক্রেনের উপর সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরবর্তী বেলগ্রেড শহরে উড়ে যায়। এরই মধ্যে প্রতিমধ্যে আরেকটি বিমান মুখোমুখি হয় এবং একটি বিস্ফোরণ ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, 20 এপ্রিল ইউক্রেনের কাছে বেলগ্রেডের শহরের উপর দিয়ে Su-34 বিমানটি উড়ে যায়। সেখানে অস্বাভাবিক একটি ঘটনা ঘটে, এতে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, অনুসন্ধান চলছে। বেলগ্রেডের আঞ্চলিক গভর্নর বেসেসের গ্লাদকোভ এক ভিডিওতে বলেছেন, বিদ্যুতের বিস্ফোরণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, আশপাশের ভবনগুলো জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার বাসিন্দাদের সামরিক সময়ের জন্য হোটেলে ছেড়ে পালিয়ে যেতে হয়। সূত্র আলাদুল এজেন্সি আল জাজিরা।